আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। অনেকে বলেন যে আপনাদের জাতগুলো কি ফলন হয়েছে বা ফল হবে কি না, সেইটা দেখাবো আজকে। এই যে এটা আসলে বেঁধে রাখা হয়েছে, কারণ অনেকে এসে হাত দেয়, হাত দিলে জিনিসটা নষ্ট হয়ে যাবে। এই দেখেন, এটা হলো আপনার ব্ল্যাক জাম্বু। ব্ল্যাক জাম্বু দেখেছেন, এই ছোট্ট একটা গাছ, এটা কিন্তু গ্রাফটিংয়ের গাছ। হ্যাঁ, গ্রাফটিংয়ের গাছে আপনার ফুল এসেছে এবং ফুল থেকে ফল সেট হয়ে গেছে। এটা কিন্তু অবিশ্বাস্য, নতুন ভ্যারাইটি বাংলাদেশে এই প্রথম। আর কেউ বলতে পারবে না যে আপনার ব্ল্যাক জাম্বুর ফল হয়েছে। এটা গাছটার গ্রোথ দেখেন, আপনার গ্রোথ ঠিক রাখতে হবে। এই সময় যদি আপনি গাছ নিয়মিত খাবার দেন, অনুখাদ্য দেন, আপনার মাকড়নাশক ছত্রাকনাশক স্প্রে করেন, তাহলে কিন্তু আপনার গাছের গ্রোথ ভালো থাকবে। এই দেখেন, প্রত্যেকটা গাছেরই গ্রোথ ভালো। দেখেন, আর ব্ল্যাক জাম্বু ফল হয়ে গেছে, এটা অবিশ্বাস্য। আসলে এটা বাংলাদেশেই প্রথম। আপনারা কি বলতে পারবেন যে ব্ল্যাক জাম্বু, আর অনেকে বলেন যে ফল হবে না বা ফল হবে কি না, এটা কিন্তু ফল হয়ে গেছে, ফল যেহেতু সেট হয়েছে। আশা করি আপনার সবগুলো জাতেরই কম বেশি ফল সেট হয়ে যাবে। হয়তো সময় একটু কম বেশি লাগবে, কোনোটা 6 মাস, কোনোটা 1 বছর, কোনোটা হয়তো বা 2 বছর, কারণ সবগুলো জাত আপনার প্রথমেই ফল দিয়ে দেবে, বিষয়টা এমন না। বিদেশি জাত যেহেতু আমাদের দেশে, আর ইন্ডিয়ার জাতগুলো আমাদের দেশের আবহাওয়াতে আপনার অ্যাডজাস্ট হবে, কারণ ওদের আবহাওয়া এবং আমাদের আবহাওয়া প্রায় সেম, হয়তো বা 18-20 বা 15-20 এইরকম। ঠিক আছে, তো আশা করি সবাই ভালো বুঝতে পারছেন, যাদের চারা লাগবে নিতে পারেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।